হ্যালো বন্ধুরা, আজকে আমরা পুরাইল মুভিটি এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমরা মিলোরি নামের একটি মেয়েকে দেখি, যে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মিলোরি খুবই শান্তশিষ্ট মেয়ে ছিল, কিন্তু তার স্কুলের কিছু মেয়ে তাকে খুবই জ্বালাতন করত। একদিন তো তারা মিলোরিকে খুবই মারে। তখন মিলোরির নাক থেকে রক্ত বের হচ্ছিল, এই দিকে তারা মিলোরির মুখে থুতু মেরে তার ভিডিও বানায়। তারপর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, আর তাই মিলোরি রেগে গিয়ে সেখানের একটি মেয়ের মাথা ফাটিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে গার্ডরা চলে আসে। পরের সিনে আমরা মিলোরির আঙ্কেলকে দেখি। মিলোরির আঙ্কেল তাকে বলে, তুমি যে মেয়েটিকে মেরেছো তার অবস্থা খুবই খারাপ, আর এর জন্য তোমাকে জেলেও যেতে হতে পারে। এটা শুনে মিলোরি খুবই ভয় পেয়ে যায়, কারণ সে জেলে যাওয়ার কথা কোনোদিনই কল্পনাও করেনি। মিলোরি যেই মেয়েটিকে মেরেছিল তার পুরো শরীর প্যারালাইজ হয়ে গিয়েছিল, আর তাই মিলোরির 2 বছরের জেল হয়। মিলোরির আঙ্কেল মিলোরিকে বলে, 2 বছর তো এটা দেখতে দেখতেই চলে যাবে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আর আমি প্রতি সপ্তাহে তোমার সাথে দেখা করতে আসবো। এটা বলে মিলোরির আঙ্কেল মিলোরিকে জেল ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সেই জেলের ওয়ার্ডেনকে দেখি, যাকে দেখে খুবই ভালো মনে হচ্ছিল, কিন্তু সে একদমই ভালো ছিল না। এরপরে সুচিন নামের একটা মেয়ে এসে মিলোরিকে সেই জেলের ভিতরে নিয়ে যায়, আর সেই মিলোরিকে পুরো জেলটাই ঘুরে দেখায়। সেই জেলে একটা অর্ধেক পাগল মেয়েও ছিল, যার নাম রিজা। রিজা আসলে লেসবিয়ান ছিল। সে মিলোরিকে দেখে মিলোরিকে বলে, তুমি কি আমার সাথে ইন্টিমেট হবে? তখন মিলোরি তাকে না করে দেয়, তাই তখন রিজা মিলোরিকে মারতে শুরু করে। এরপরে সেখানে নিনিতা নামের একটি মেয়ে এসে মিলোরিকে সাহায্য করে। এরপরে নিনিতা রিজাকে বলে, তুমি যদি আর কখনো মিলোরিকে ডিস্টার্ব করেছো তাহলে তোমার খবর আছে। এই জেলে সবাই নিনিতাকে খুবই ভয় পায়। অপরদিকে সুচি মিলোরিকে জেলের ভিতরে নিয়ে যায়। যেই সেলে মিলোরিকে থাকতে দেওয়া হয়েছিল সেই সেলে আগে থেকে 6-7 জন থাকতো। সবাই সেখানে মিলোরিকে বলে ড্রেস চেঞ্জ করার জন্য। তখন মিলোরি সেখানে সবার সামনেই ড্রেস চেঞ্জ করে, যেটা দেখে সবাই সেখানে মিলোরির উপর মজা নিচ্ছিল। এরপরে খাবার ঘন্টা বাজে আর মিলোরি বাইরে গিয়ে খাবার নেয়। এখানে মিলোরি ক্যাট নামের একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে। ক্যাট আসলে খুবই ভালো মেয়ে ছিল, আর ক্যাট এই জেলে বহুদিন ধরেই আছে। এই দিকে রিজা নামের মেয়েটি এসে মিলোরিকে বলে, তুমি শুধুমাত্র একবার আমার সাথে ইন্টিমেট হও। ক্যাট সেখানে রিজাকে ভাগিয়ে দেয়। ক্যাট সেখানে মিলোরিকে বলে যে রিজা তার পরিবারের সকলকে খুন করে তারপরে এই জেলে এসেছে, আর এই জেলে যত রকমের খারাপ কাজ আছে সবকিছুই হয়। এখানকার কোনো মেয়ে যদি ওয়ার্ডেনের কথা মতো না চলে তাহলে এখানকার গার্ডেরা সেই মেয়েটাকে রেপ করে, এমনকি এখানে মেয়েদের মাঝখানে লড়াইও করানো হয় আর তাদের উপর বাজিও ধরা হয়। এরপরে ওয়ার্ডেন মিলোরিকে ডেকে একটা কাগজে সই করতে বলে। তখন মিলোরি বলে, এখানে জাপানি ভাষায় লেখা আছে আর আমি তো জাপানি ভাষা বুঝি না, আমি না বুঝেই কিভাবে এটাতে সই করে ফেলি। তখন ওয়ার্ডেন মিলোরিকে বলে, তুমি যদি এখানে সই না করো তাহলে তোমার সাজা আরো বেড়ে যাবে। এটা শুনে মিলোরি সেখানে সই করে দেয়, কিন্তু মিলোরি এটা জানতো না যে এই পেপারে সই করার পর তার পরিবারের কেউই তার সাথে আর দেখা করতে পারবে না। পরের দিন মিলোরি সবার সাথে মিলে জেল পরিষ্কার করার কাজ করছিল। তখন রিজা নামে সেই লেসবেন মেয়েটি মিলোরির কাছে এসে বলে, প্লিজ একবার আমার সাথে ইন্টিমেট হও। তখন মিলোরি তাকে আবারও না করে দেয়, আর তাই সেখানে রিজা মিলোরিকে খুবই মারে। আর এটা দেখে ক্যাট এসে রিজার সাথে লড়াই করে। ক্যাট এসে রিজাকে খুবই মারে, গার্ডেরা এসে তাদেরকে আটকায়। তখন সেখানে ওয়ার্ডেন এসে ক্যাটকে বলে যে তুমি ভুল করেছো আর এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তখন গার্ডেরা ক্যাটকে ধরে নিয়ে যায়। আর এদিকে ওয়ার্ডেন মিলোরির দিকে খুবই রেগে তাকিয়েছিল। এই সব কিছুর পরে মিলোরি যখন গোসল করতে যায় তখন সে দেখে যে বাথরুমের দরজা ছিল না, তাই তাকে সবার সামনেই গোসল করতে হয়েছিল। মিলোরি যখন রাতে ঘুমাচ্ছিল তখন 2 জন গার্ড এসে ক্যাটকে রুমের ভিতর ফেলে রেখে যায়। আসলে তারা ক্যাটকে খুবই মেরেছিল, আর তারা সবাই মিলে সেখানে ক্যাটকে রেফও করেছিল, আর এটাই হলো এখানকার সব থেকে বড় শাস্তি। কোনো মেয়ে যদি ওয়ার্ডেনের কথা না শোনে তাহলে এখানকার গার্ডেরা তার সাথে যা খুশি তাই করতে পারে। ক্যাটের অবস্থা খুবই খারাপ ছিল। এরপরে ওয়ার্ডেন মিলোরিকে বলে যে এবার তুমি রেডি হয়ে যাও, কারণ এই সপ্তাহের লড়াইয়ে তোমাকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু মিলোরি সেখানে না বলে দেয়। কিন্তু তখন ওয়ার্ডেন একটা মেয়েকে ডেকে সেই মেয়েটাকে দিয়ে মিলোরিকে খুবই মার দেওয়ায়। তখন মিলোরি বুঝতে পারে যে এখানে থাকতে হলে তাকে আরো শক্তিশালী হতে হবে। এরপরের দিন সে নিনিতার কাছে যায়, যাকে এখানকার সব মেয়েরাই ভয় পায়। মিলোরি তাকে বলে যে আমি তোমার কাছে ট্রেনিং নিতে চাই, কিন্তু নিনিতা প্রথমে তাকে না বলে দেয়। কিন্তু পরে নিনিতা রাজি হয়ে যায় আর সে মিলোরিকে ট্রেনিং দিতে থাকে। সেদিন মাঝরাতে ওয়ার্ডেন মিলোরিকে একটি গোডাউনে নিয়ে আসে। সেখানে গার্ডেরা মিলোরিকে ড্রেস খুলতে বলে। ওয়ার্ডেন বলে যে তোমার বাবার কাছে অনেক টাকা আছে, কিন্তু সে আমাদেরকে কোনো টাকাই দিতে চায় না, আর সে যদি আমাদেরকে টাকা না দেয় তাহলে আমরা প্রতিদিনই তোমাকে টর্চার করব। এইটা বলে গার্ডদেরকে মিলোরির উপর ছেড়ে দেয়। এরপর এখানকার সমস্ত গার্ডরা মিলে একে একে মিলোরিকে রেপ করে। মিলোরি সেখান থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না। ওয়ার্ডেন মিলোরিকে বলে যে রেডি হয়ে যাও, এখন থেকে প্রতিদিনই তোমার সাথে এরকম হবে। এরপরে মিলোরি খুবই দুঃখী ছিল, সে বাঁচার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না, তাই মিলোরি বাথরুমে গিয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু শাওয়ারটাই ভেঙে যায়। এরপর ওয়ার্ডেন এসে সেখানে মিলোরিকে বলে, এত তাড়াতাড়ি মরে গেলে হবে? আমার গার্ডদের তো এখনো মনই ভরেনি। এটা বলে সে মিলোরিকে খুবই মারে। এই জেলে শুধুমাত্র মিলোরির সাথে নয়, প্রায় সমস্ত মেয়ের সাথেই এরকম অত্যাচার করা হয়। একটা মেয়ে এইসব কিছু সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছিল, কিন্তু কারোর কিছুই করার ছিল না। মিলোরি পরের দিন থেকে ট্রেনিং করতে শুরু করে দেয়।
সে সারাদিনই এক্সারসাইজ করে। এভাবেই দিনের পর দিন পার হয়। নিনিতা তাকে সব ধরনের ট্রেনিংই দিচ্ছিল। নিনিতা আসলে মিলোরিকে লাইক করত। সে মিলোরিকে নিয়ে গোডাউনে গিয়ে ইন্টিমেট হয়। আসলে নিনিতা ছিল লেসবিয়ান। দিনের পর দিন পার হয়ে যায়, আর এখন মিলোরি লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন রেজার সাথে মিলোরির লড়াই হবে। মাঝরাতে তাদের ফাইট করানো হয়, তাদের উপর টাকার বাজিও ধরা হয়। মিলোরি অনেক মার খাওয়ার পরে অবশেষে রেজাকে হারিয়ে দেয়। তখন ওয়ার্ডেন মিলোরিকে একটা ছুরি দিয়ে বলে, তুমি লিতাকে মেরে ফেলো। কিন্তু মিলোরি সেই ছুরিটা দিয়ে রেজাকে মারার পরিবর্তে ওয়ার্ডেনেরই গলায় ধরে নেয়। আর তখন সমস্ত গার্ডেদেরকে বলে যে, বন্দুক ফেলে দাও, না হলে আমি ওয়ার্ডেনকে মেরে ফেলবো। সেখানকার সমস্ত মেয়েরাও মিলোরির সাথেই ছিল। তারা গার্ডেদের কাছ থেকে সমস্ত বন্দুক কেড়ে নেয়। মিলোরি ওয়ার্ডেনের মাথায় বন্দুক ঠেকিয়ে জেল থেকে বের হয়। কিন্তু সে একা পালায় না, সে জেলের সমস্ত মেয়েদেরকেও মুক্ত করে দেয়। সেখানে সবাই মিলে ওয়ার্ডেনকে মারতে মারতে একেবারে মেরেই ফেলে। এরপরে ন্যানিতা একটি গাড়ি নিয়ে আসে। তারপর ন্যানিতা আর মিলোরি সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি আমার মুভিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে লাইক দেবেন। ধন্যবাদ।